হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো বন্ধুরা, স্যাম্পনি নিয়ে চলে এসেছে D78। তো D78 এই ফোনটি একদম নতুনভাবে স্যাম্পনি রিলিজ করেছে মাত্র 2 থেকে 3 দিন যাবৎ। এই ফোনের প্রাইসটি করেছে মাত্র 1299 টাকা। তো 1299 টাকা দিয়ে কী কী সুবিধা রয়েছে আমরা সব কিছু দেখব এই ফোনটিতে। তো এখন যদি আমরা এই ফোনটি শর্টকাটে কিছু ফিচার দেখে নিই যে এই ফোনটির সাথে আপনি কী কী সুবিধা পেয়ে যাচ্ছেন। তো এই ফোনটির সাথে প্রথমে লক্ষ্য করছি 2.4 ইঞ্চির একটি বিজিএ ডিসপ্লে, থাকছে 0.08 এমপিয়ারের ক্যামেরা, MP3 MP4, FM রেডিও, ব্লুটুথ এবং কি টর্চ লাইট, থাকছে 16 GB মেমোরি কার্ডের সুব্যবস্থা, থাকছে GPRS, ব্যাটারি সেভার এবং কি মিউজিক ভয়েস, যেটা আপনি ভয়েস চেঞ্জ। তো এই ফোনটি হচ্ছে 1000 mAh-এর একটি ব্যাটারি ইউজ করা হয়েছে। তো অলওয়েজ মোটামুটি সব কিছুই আমরা এই ফোনটিতে দেখব। তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেন। তো এখন যদি আমরা দেখি এই ফোনের ডিজাইন এবং লুকটা কীরকম সুন্দর করেছে, তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো এই হলো সেই আকর্ষণীয় ফোনটি D78। তো D78 ফোনটি, এটি হচ্ছে ব্ল্যাক কালার। তো ফোনের শাইনিংটা অনেক সুন্দর, তবে এটি প্লাস্টিক বডি। তো এটির যে কিপ্যাডগুলো হচ্ছে একদম অনেকটাই নোকিয়া ডিজাইনের। তো আপনি এটি ইউজ পরিমাণ SMS করে অনেকটাই সুবিধা পেয়ে যাবেন। তো এই ফোনটি আপনার কিন্তু থাকছে যে নিচে থাকছে চার্জিং পিন, তার সাথে রয়েছে 3.5 mm-এর একটি হেডফোন জ্যাক এবং কি উপরে থাকছে একটি টর্চ লাইটের ব্যবস্থা। তো এটার ডিজাইন নিয়ে কোনো কমপ্লেন নেই। এ হচ্ছে চার্জিং পিন, তার সাথে রয়েছে 3.5 mm-এর একটি হেডফোন জ্যাক। ফোনটা মোটামুটি স্লিম করেছে। তো এই ফোনটি দুইটি জিনিস আমার কাছে একটু অন্যরকম লেগেছে, যে এটির ব্যাটারি এম্পিয়ারটা কিন্তু খুবই কম, মাত্র 1000 mAh-এর একটি ব্যাটারি ইউজ করা হয়েছে। তো যারা লং টাইম চার্জের প্রয়োজন তারা চাইলে 1700 mAh-এর, 1800 mAh-এর ব্যাটারিও নিতে পারেন। তো এটি প্রাইসটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, কারণ 1299 টাকা প্রাইস। তো এটি থাকছে দুইটি সিম 1 সিম 2, একটি মেমোরি কার্ডের ব্যবস্থা। এটিতে কিন্তু একটি স্পিকার ইউজ করা হয়েছে, ইয়ার এবং লাউড। অলওয়েজ সব কিছু এই ফোনটি সুন্দর লেগেছে। শুধু প্রাইসটা যদি 1100 টাকার ভিতর হতো তাহলে এই ফোনটি কিন্তু আরও সুন্দর লাগতো, এবং এই প্রাইসে যদি ফোনটি 1700 mAh-এর ব্যাটারি হতো তাহলেও এই ফোনটি অনেক দুর্দান্ত হতো। তো যাই হোক, অলওয়েজ সব কিছু মিলিয়ে এই হচ্ছে 1000 mAh-এর একটি ব্যাটারি। এটিতে চাইলে আপনি যে কোনো ফোনে নোকিয়া হ্যান্ডসেটের ব্যাটারিও ইউজ করা যাবে। তো এখন আমরা ফোনটি অন করব, অন করে দেখব যে ফোনের সেটিংসে আর কী কী সুবিধা থাকছে। তো আমরা ফোনটি ইতিমধ্যে ওপেন করেছি। তো এখন যদি আমরা দেখি যে কল সেটিংয়ে যে এটাতে থাকছে অটো কল রেকর্ড, থাকছে ব্যাকলিস্ট, অটো রিডায়াল। তো মোটামুটি আপনার প্রয়োজনীয় সকল ফিচার কিন্তু এই ফোনটিতে রয়েছে। এক্সট্রা একটু সুবিধা রয়েছে, এটিতে থাকছে ভয়েস চেঞ্জ করার সুবিধা। তো এখন কিন্তু বাংলাদেশে বাজারে সকল বটম ফোনের প্রাইসটা একটু বৃদ্ধি পেয়েছে, সে কারণে এই ফোনটির প্রাইসটি হয়েছে 1299 টাকা। তো ফোনের ডিসপ্লে দামটা বেড়ে যাওয়ার কারণেই কিন্তু ফোনের দামটা একটুকা বেড়ে গিয়েছে। তো এখন যদি আমরা এই ফোনটির আদার্স অন্য অন্য কী সুবিধা, এই ফোনটিতে কিন্তু 1 বছরের ওয়ারেন্টির সুবিধা রয়েছে এবং কি আপনি এই ফোনটি কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে সারা বাংলাদেশ যে কোনো মোবাইল শপ থেকে, আপনারা চাইলে ফোনটি ক্রয় করতে পারেন। তো ফোনের ডিজাইনটা খুবই সুন্দর, ইনশাল্লাহ। এখন আমরা দেখব এই ফোনটির সাথে ফ্রি হিসাবে আর কী কী রয়েছে। থাকছে একটি নর্মালি হেডফোন, একদম নর্মাল একটি হেডফোন। তো যেটা সিম্ফনি মোটামুটি সকল ফোনের সাথেই রয়ে যা। তো তারপর আমরা দেখতে পাচ্ছি থাকছে একটি চার্জার। তো চার্জারটা মোটামুটি সিম্ফনি একটুকা উন্নতই, কারণ অনেক সময় নষ্ট একটু কম হয়, এটা আমি প্রমাণিত। তো সর্বশেষ থাকছে একটি 1 বছরের ওয়ারেন্টি কার্ড। এ হচ্ছে একটি 1 বছরের ওয়ারেন্টি কার্ড। তো বন্ধুরা, এই ছিল সিম্ফনি
D78 এর আনবক্সিং রিভিউ। যদি ভিডিওটি আপনার কাছে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। আর একটি কথা বলে দিই, একটি ভাই আমাকে ফোন করে রিকোয়েস্ট করেছিলেন এই ফোনে ভিডিওটি দেওয়ার জন্য, তো যদি আমার একটু দেরি হয়েছে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। অবশ্যই সকল প্রকার মোবাইলের আনবক্সিং, নিত্য নতুন মোবাইলের রিভিউ দেখতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো আজকে এই ছিল বন্ধুরা, নেক্সট ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।